আমরা একটু চোখ ফেরাতে চাই আজ থেকে 50 বছর আগে। কেমন ছিল সে সময়ের পৃথিবী? কেমন ছিল সে সময়ের পৃথিবীতে নারী পুরুষের বিচরণ? আমরা দেখতে পাব যে তখন অধিকাংশ নারী, প্রায় 99 ভাগ নারী থাকতেন ঘরে, পুরুষেরা থাকতেন বাইরে। কিন্তু আজকে এই নতুন পৃথিবীতে দাঁড়িয়ে আমরা হয়তো অনেকে কল্পনাও করতে পারবো না যে সেই পৃথিবীটা ছিল অনেকখানি নারীবিহীন পৃথিবী। পৃথিবীতে যত কিছু ঘটছে পৃথিবীর বহির্জগতে, সেখানে তাদের বিচরণ ছিল সামান্যই। কিন্তু তাদেরকে, তারা থাকতো ঘরে, তাদের কতগুলি প্রথাগত কাজ, প্রথাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক কাজই ছিল নারীরা পারে না এমন একটি ধারণার উপর ভিত্তি করে, যে কারণে 50 বছর আগে থেকে, আমি বলতে পারি যে তারও অনেক আগে থেকে, নারী জাগরণের জন্য অনেক মহিয়সী উদ্যোগ নিয়েছেন। কিন্তু ঠিক 50 বছর আগে এসে এমন এক সারা পৃথিবী জুড়ে জাগরণ সৃষ্টি হয়েছে যে নারীদেরকে ঘরে রাখলে এই পৃথিবী খুব একটা অগ্রসর হতে পারবে না। তাদেরকে, তাদের মেধা, তাদের শ্রম যদি সমাজের চালিকা শক্তিতে যুক্ত হয়, পৃথিবী তরতর করে এগিয়ে যাবে। এবং আজকে যদি 50 বছর পরে আমরা তাকাই, ঠিক তেমনটিই ঘটেছে। যদিও এখন আমরা বলতে পারি না নারী পুরুষের সমান উপস্থিতি সব ক্ষেত্রে, কিংবা সমতার ভিত্তিতে যে একটি ন্যায়সঙ্গত নারী পুরুষের সমাজ রচনার যে স্বপ্ন অনেকেই দেখেছিলেন, সেটি যে এখনও বাস্তবায়ন হয়েছে তা নয়, কিন্তু নারীরা যে এগিয়েছে এ কথা কেউই অস্বীকার করতে পারবে না। কেমন, কতদূর তারা এগিয়েছে এবং আজ থেকে 50 বছর পরের পৃথিবীটা কেমন হবে, আজকে আমরা সেটি দেখার চেষ্টা করব। কারণ নারীরা যেসব, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে সারা পৃথিবীতেই, আমেরিকায় তো বটেই, সারা পৃথিবীতে নারীরা এখন শিক্ষায় পুরুষদের চেয়ে এগিয়ে গেছে। এমনকি কর্মক্ষেত্রে, তারা প্রতিটি ক্ষেত্রে, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা তাদের সফলতার স্বাক্ষর রাখছে না। ফলে সব কিছু মিলিয়ে আগামী পৃথিবী কি নারীর নেতৃত্বে পৃথিবী হবে, নাকি সমতার ভিত্তিতে সাম্যের যে পৃথিবীর কথা আমরা বলি, যেখানে প্রত্যেকটি মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তার যোগ্যতা অনুযায়ী, তার স্বপ্ন অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের জীবন পরিচালিত করতে পারবে, নিজে যা স্বপ্ন দেখে, যে আকাঙ্ক্ষা পোষণ করে, তার জন্য পথ থাকবে উন্মুক্ত, সুযোগ থাকবে সমান, এমন একটি পৃথিবী কি আমরা আর মাত্র 50 বছর পরে দেখতে পাব, আমরা জানি না। আজকে আমরা সেটি খোঁজার চেষ্টা করব। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে থাকবেন ডক্টর গীতিয়ারা নাসরিন, তিনি জেন্ডার এবং মিডিয়া গবেষক এবং প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। তিনি উচ্চতর ডিগ্রি, মানে পিএইচডি করেছেন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড জেন্ডার পার্সপেক্টিভ থেকে। ডক্টর গীতিয়ারা নাসরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন টিবিএন স্পেশাল। আমরা আজকের দিনটিতে বিশেষভাবে এটি আয়োজন করছি কারণ মাত্র কদিন আগে হয়ে গেল 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। এই দিবসেরও একটি প্রেক্ষাপট রয়েছে আমরা জানি, কিন্তু আজকে আর আমরা সেই আলোচনায় যেতে চাই না। আমরা যেতে চাই ডক্টর গীতিয়ারা নাসরিন, আপনিও এমন একটি সময় দেখেছেন যেই সময়টিতে পৃথিবীতে নারীদের, আপনার মতো নারীরা ছিলেন খুব হাতে গোনা অল্প কজন। আপনি সেই কতদিন আগে, কত বছর আগে বাংলাদেশ থেকে হাওয়াইতে এসেছিলেন পিএইচডি ডিগ্রি করার জন্য, তখন একদম নাম মাত্র বাংলাদেশে কজন উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যেত কজন নারী, এটি হাতে গুনে বলা যায় আর কি। সো ওই পৃথিবীটা কেমন ছিল আমি সবার আগে সেটি জানতে চাই। সেই পৃথিবীতে আসলে নারীরা তো কাজ করতেন যথেষ্টই, ব্যাপারটা হচ্ছে যে তাদের কাজগুলো শুধুমাত্র গৃহে সীমাবদ্ধ রাখার একটা জোরালো ব্যাপার ছিল। বিশেষ করে আমাদের অঞ্চলের যে সংস্কৃতি সেই অনুযায়ী আসলে ব্যাপারটা এরকম যে আমাদের দেশে নারী ঘরে থাকবেন, নারী সব ঘরে, ঘরেই তার, মানে নারী শোভা, তিনি ঘরে শোভা পান, এভাবেই আমরা ব্যাপারগুলোকে দেখতাম। সবচেয়ে বড় কথা, আমি যখন বড় হয়েছি, যেমন আমি তো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়েছি, যেখানে সুলতানা আপনিও পড়েছেন, কিন্তু আমি যখন পড়েছি, সত্যি কথা যে আমাদের সামনে কিন্তু খুব বেশি ক্যারিয়ার চয়েস ছিল না। খুব পরিষ্কারভাবে যদি আপনার
সাথেও এমনকি আমি আলাদা করতে চাই নিজেকে। দেখ আমার আমার সামনে কিন্তু ক্যারিয়ার চয়েস যে তখন গণমাধ্যম ছিল, সাংবাদিকতা, আমরা বড় বড় সাংবাদিকদের নাম শুনতাম, কিন্তু সাংবাদিকতায় যাব ঠিক ওই ধরনের মোটিভেশন, যেমন ধরা যাক যে আমি কিন্তু ঠিকই এলাম শিক্ষকতা, মানে শিক্ষকতা তো আসলে খুব অ্যাকসেপ্টেড একটা ট্রেডিশনাল কাজ মেয়েদের জন্য, মানে স্কুল কলেজ থেকে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো আমি কিন্তু ঘোরাঘুরি পছন্দ করতাম, আমার খুব পছন্দের ছিল যে আমি জার্নালিজমে করব, আর না হলে আমি ঘোরাঘুরি করা যায় এমন একটা কাজ করব। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমি ঘোরাঘুরি করা যায় এমন কাজের মধ্যে ছিল হচ্ছে যে আপনি ফরেন সার্ভিসে যোগ দেওয়া। তার চেয়েও মজার ব্যাপার যে ফরেন সার্ভিসে আমি যদি যোগ দেই তখন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফরেন সার্ভিসে যে নারীরা ছিলেন বাংলাদেশে তারা ঢাকা অফিসে কাজ করতেন, তাদেরকে বাইরে পোস্টিং দেওয়া হতো না। এটা শুরু হয়েছে মাত্র কিছু বছর আগে। তো সেদিক থেকে বলতে গেলে যে আমি এখন ভাবলে খুব অবাক লাগে যে সত্যি সত্যি যখন আমি মানে পড়ালেখা করছি, ভালো রেজাল্ট করছি, সবই ঠিক আছে, কিন্তু আমার সামনে কিন্তু ক্যারিয়ার চয়েস ওইভাবে আমাকে চিন্তা করানো হয়নি যে আমি নিজের একটা, আমি ঘুরতে ভালোবাসি কিন্তু আমি যে নিজে বাইরে যাব পড়ব এই ধরনের চেয়ে, মানে আমি বিয়ে করে কারোর সাথে যাব, এইটাই ছিল একটা স্বাভাবিক চিন্তা তখনকার চেয়ে। তো এখন আমার মনে হয় সেদিক থেকে একটা বড় তফাত যেটা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যে পাবলিক পরিসরে মেয়েদের যাওয়াটা অনেকখানি স্বাভাবিক, লেখাপড়া, যে এখন আমাদের সময় লেখাপড়া উচ্চতর শিক্ষা ছিল প্রিভিলেজ, এখন সেটা অনেকটা আমরা অধিকার, রাইট হিসেবে চিনতে শিখেছি। কিন্তু তারপরেও দেখব কিন্তু যে প্রাইমারি সেকেন্ডারি পর্যন্ত যে মেয়েরা যতদূর, কলেজ পর্যন্ত মেয়েরা যতদূর এবং প্রায় সমান সমান আমরা দেখছি এগিয়ে এসছে, কিন্তু টার্সিয়ারি শিক্ষা লেভেলের ক্ষেত্রে উচ্চশিক্ষায় এসে বাংলাদেশে আমরা দেখছি মেয়েরা কিন্তু আর পাচ্ছে না, ঝরে যাচ্ছে। তো তার মানে যে কোথাও আমাদের গোড়ায় গলত থেকেই যাচ্ছে, কোথাও পা ধরে ঠিকই আসলে টেনে সরিয়ে আনা হচ্ছে, সেটাই আমাদের সামনে চ্যালেঞ্জ বলে দেখছি তাহলে। রাইট, আপনি ঠিকই বলেছেন, আমারও মনে পড়ে গেল আপনি আমার শিক্ষক এবং আমি খুবই গর্বিত যে আপনার মতো শিক্ষক জীবনে আমি পেয়েছি, যারা চোখ খুলে দেয়, যারা মন খুলে দেয়, মাথাকে চিন্তা করতে শেখায়। যে আপনি বলছেন ক্যারিয়ার চয়েস ছিল না, ক্যারিয়ার কেন, জীবন যে কত রকমের হতে পারে সেই চিন্তাগুলো শিক্ষার্থীদের মধ্যে দিয়ে দেয়া, আমি খুবই কৃতজ্ঞ এবং খুবই সৌভাগ্যবান যে আপনার মতো শিক্ষক জীবনে পেয়েছি। ঠিকই বলেছেন যে সাংবাদিকতা বিভাগে যে সমস্ত মেয়েদের সংখ্যা বেশি ছিল আমার জানা মতে, তখন বিভিন্ন রকম গবেষণার কথা আমার মনে পড়ছে, আমি যখন শিক্ষার্থী ছিলাম মেয়েদের, স্টুডেন্ট হিসেবে মেয়েদের সংখ্যা বেশি কিন্তু পেশায় কোনো মেয়ে সাংবাদিক হতে চাইতো না, এরকম একটি গবেষণা আমাদের জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছিল। কারণ মেয়েরা সাংবাদিক হবে এই কনসেপ্টটি আসলে ছিল না, হলেও তারা হয়তো ডেস্কে কাজ করবে। আপনি যেমন ফরেন সার্ভিসের কথা বলছিলেন, একটা মেয়ে যে রিপোর্টার হতে পারে, হবে, দিন রাত একাকার করে কাজ করতে পারে, যে কোনো বিপদের মধ্যে, ক্রাইমে, যে কোনো জায়গায় তারা ঝুঁকি নিয়ে যেতে পারবে, এটা তো কেউ বিশ্বাসই করতো না। বরং যদি কেউ দু একজন সুযোগ দিত দু একটা প্রতিষ্ঠান, তখন ওই প্রতিষ্ঠানকে ভৎসনা করা হতো, একটি মেয়েকে এরকম একটি অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হয় যে এই প্রতিষ্ঠান দায়িত্বহীন, রাইট? তো সেই দিন আমরা পার করেছি, একটা নিউ জেনারেশন বাংলাদেশে কেন, আসলে কিন্তু সারা পৃথিবীতেই এই এই যে মুভগুলো, এগুলো হয়তো একই গতিতে একই ধারায় ভিন্ন মাত্রায় হয়েছে, কিন্তু মুভগুলো কিন্তু একই সময়ের মধ্যে আসলে হয়েছে, ঢেউয়ের মতো। ঢেউ যেমন তীরে আসার আগে সব জায়গাগুলো টাচ করে করে আসে, ঠিক এরকম পৃথিবীর এই প্রান্তে শুরু হলো ঢেউটু গিয়ে কিন্তু অন্য প্রান্তে পৌঁছায়। কিন্তু আমি আছি যদি জানতে চাই, এই যে একটা বড় জাগরণ এখন আমরা সর্বত্র মেয়েদেরকে দেখি এবং তারা খুব ভালো করছে, বিশেষ করে তাদের সিনসিয়ারিটি, তাদের মেধা, মনন, এইগুলো আনপ্যারালাল, আমরা কতখানি ডিসিশন মেকিং এ যেতে পেরেছি আপা? সেটা তো এখনো দুঃখজনক আসলে। দুটো জিনিস, একটা হচ্ছে যে পরিবর্তন ঘটছে আমরা দেখছি, কিন্তু আবার একই সাথে ঘটছেও না।
তো কোন কোন জায়গায় আমরা খুব প্রচন্ড ভাবে মানে মেয়েদেরকে ঠিক এগিয়ে যেতে পারছে না বা আটকে রাখা হচ্ছে, সেদিক থেকে আমরা বলবো যে আসলে যে আমরা যেটাকে পুরুষতান্ত্রিকতা বলি সেই পুরুষতান্ত্রিকতাটা কিন্তু সমাজে রয়ে গেছে। এখন আবার নিশ্চয়ই আমাকে এটা ব্যাখ্যা করতে হবে না সবার কাছে যে পুরুষতান্ত্রিকতা মানে হচ্ছে যে সকল ছেলেই আসলে নিয়ন্ত্রণ করতে পারেন বা শুধু পুরুষরা নিয়ন্ত্রণ করেন। ব্যাপারটা হচ্ছে যে পুরুষতান্ত্রিকতা মানে হচ্ছে যে পুরুষদেরকে অগ্রাধিকার দেওয়া সমস্ত কিছুতে, এবং সেটা আমরা সব জায়গায় দেখতে পাবো, যে কাজের ক্ষেত্রে হোক বা এমনকি ধরুন সম্পত্তির ক্ষেত্রে হোক, এমনকি ঘরের মধ্যে খাবার বন্টন, যাদের কাছে যথেষ্ট খাবার নেই সেক্ষেত্রে খাবার বন্টনের কথা বলুন, শিক্ষার সুযোগের কথা বলুন, এমনকি পথে কে হেঁটে যাবে সেই অধিকারের কথা বলুন, সমস্ত দিক থেকে আমরা বলবো যে এখনো আমরা প্রবলভাবে পুরুষতান্ত্রিক সমাজ। এবং পুরুষতান্ত্রিকতার সাথে সাথে যে পুরুষতান্ত্রিকতা কিন্তু মানে সামন্ততান্ত্রিক সোসাইটিতেই শুধু থাকে না, আমরা দেখবো যে যখন সোসাইটি আরো পুঁজিবাদী সমাজে গিয়েছি পুরুষতান্ত্রিকতা একটা ভিন্ন চেহারা নিয়েছে। এখন পুঁজিবাদী সমাজে কিন্তু নারীকে বাইরে আনতে হয়, কেননা তার নারীর সেই শ্রমটা তার দরকার হয়, কিন্তু একই সাথে পুঁজিবাদী সমাজ যেটা করে যে নারী বাইরে আসে কিন্তু তার উপরে কন্ট্রোলটি অব্যাহত রাখে। তো তার ফলে আমরা দেখব যে পুঁজিবাদী সমাজে কিন্তু নারীকে তার জায়গাতেই রাখার জন্য বিভিন্ন প্রচেষ্টা আছে, তাকে শেখানো হচ্ছে, তাকে 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 পড়ালেখার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু একটা বিশেষ পর্যায়ে পর্যন্ত সে আর যেতে পারছে না, মানে লিডারশিপ রোল দিকে, যেটাকে আমরা বলি গ্লাস সিলিং, মানে উপরে মনে হচ্ছে যে নারী অনেক সুযোগ পেয়েছে, আকাশের দিকে তাকালে, আপনার ছাদটা যদি কাঁচের হয় তাহলে উপরে তাকালে মনে হবে যে কোনো আপনার মানে আপনি আকাশ পর্যন্ত যেতে পারবেন, আসলে না, একটা পর্যায়ের উপরে আপনি আর উঠতে পারবেন না, সেই সুযোগ আপনি পাবেন না। হ্যাঁ, আপনাকে আপনাকে কাঁচের ছাদ দিয়ে আটকে রাখা হবে। তেমনি আবার যেমন ধরুন যে এই যে প্রধান মেয়েদের যে আসলে ঘরের কাজই প্রধান, এই জিনিসটা আপনি নানাভাবে এর প্রচার দেখতে পাবেন, যার ফলে এখন যেমন আমাদেরকে তো নানা কিছু দিয়ে আমরা এই যে নারী এবং পুরুষের যে রোলগুলো আমরা সমাজে যে জেন্ডার রোলগুলো পালন করি এগুলি তো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে শিখি, তো তার মধ্যে যেমন পরিবার আছে, সমাজ আছে, তেমনি আমাদের শিক্ষা, কর্ম প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠান সব আছে। তো এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় প্রতিষ্ঠান এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে মিডিয়া, তাই না? আমরা কিন্তু মিডিয়ার কাছে সবচেয়ে বড় শিক্ষা নেই। এখন মিডিয়া বিজ্ঞাপনের যদি দিকে আপনি তাকান, মিডিয়া ড্রামা ইত্যাদির দিকে যদি আপনি তাকান, দেখবেন একটা কি প্রতিষ্ঠা করা হচ্ছে যে একজন সুপার উম্যান, সে সব কাজ করতে পারে, যে বাইরেও কাজ করবে সে ঘরের কাজটাও করবে, অর্থাৎ তার উপরে ডাবল ট্রিপল বার্ডেন থাকবে, সে সমস্ত আগে যা তার দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে না, সেই কাজগুলোও সে করবে, আবার তখন আবার সে বাইরের কাজও করবে। এবং মজার ব্যাপার কি জানেন, যে এই যে এই এই যে প্যাট্রিয়ার্কি, এই যে পুরুষতান্ত্রিকতা, এই পুরুষতান্ত্রিকতার কিন্তু ভালোভাবে অর্থনৈতিক ভিত্তি আছে, কেননা যখন আপনি প্রমাণ করতে পারছেন যে মেয়েটি আসলে ঘরেই কাজ করে, তখন কিন্তু আপনি তাকে স্যালারি কম দিতে পারছেন, বেতনও কম দিতে পারছেন, মজুরিও কম দিতে পারছেন, কেননা আপনি বলছেন যে সে আসলে পুরো কাজটা তো করছে না, তার মন পড়ে আছে ঘরে, সে তার আসল দায়িত্ব ওখানে। কাজে আপনি দেখতে পাবেন যে যেখানে আসলে সমাজের শেখানোর কথা, যে দায়িত্ব ভাগাভাগি শেখানোর কথা, কিংবা এটা বলার কথা যে যার যেদিকে অ্যাপটিটিউড সে সেদিকে কাজ করবে, একজন নারী হলেই যে তাকে ঘরের কাজ করতে বাধ্য হবেন, কিংবা একজন পুরুষ হলেই তিনি যে বাইরের কাজ করতে বাধ্য হবেন, ব্যাপারটা কিন্তু সেরকম হওয়ার কথা নয়। যার যেদিকে আগ্রহ সে যেন সেই কাজটি করতে পারে, যেমন ধরুন রান্না বান্না বা ঘরের কাজগুলো, এগুলো তো লাইফ স্কিল, মানে এগুলোকে কেন আপনি নারীর কাজ বলছেন? কিংবা যেমন ধরেন যে মানুষের টেক কেয়ার করা, সেবা যত্ন করা, এটা কিন্তু হিউম্যান কোয়ালিটি, তার মানে মানুষের সেবা যত্ন করা, টেক কেয়ার করতে পারা, এই জিনিসটা সবারই জানতে হবে, কিন্তু আমরা দেখব যে এগুলোকেও আমরা নারীর কাজ বলে মনে করি। তার ফলে কি হয়, যেমন ধরুন যে এর ফলে যে পুরুষ যারা তৈরি হন, পুরুষরা যেটা হয় যে সমাজে অ্যাপারেন্টলি তারা একটু সুযোগ সুবিধা পান বলে
তারা অনেক সময় খেয়াল করেন না যে মানুষ হওয়ার পথে তাদেরকে কতখানি বাধাগ্রস্ত করে রাখা হয়েছে। যেমন ধরুন, একজন পুরুষেরও তার তো সংসারে যথেষ্ট সময় দেওয়া উচিত, একজন পুরুষেরও তার সন্তানের সাথে তিনি সময় কাটাতে চান, কিন্তু তার উপরে আবার আরোপ করা হয় যে তিনি বাইরের কাজ করবেন, তিনি ঘরে থাকবেন না, ঘরে থাকলে তিনি মেয়েলি হয়ে যাবেন, তার প্রধান দায়িত্ব হচ্ছে বাইরে। তো এই যে দায়িত্বের একটা বিরাট ভাগ, এই যে জেন্ডার রোলের একটা বিরাট ভাগ, এই ভাগটা তার ফলে যে আমরা যখন পরিবর্তনগুলো দেখছি, কিন্তু জেন্ডার রোলে কিছু কিছু স্ট্রিক্ট আমরা করে রেখেছি যে মেয়ে এই কাজগুলো করবে, ছেলেরা এই কাজগুলো করবে। সেটার ফলে যেমন আমরা পূর্ণাঙ্গ মানুষ মেয়েদেরকেও তৈরি করি না, ছেলেদেরকেও তৈরি করি না, তেমনি আবার আমরা যেটা হয় যে ভালো যে গুণগুলো, মানবীয় গুণগুলো, সেই গুণগুলো থেকে ছেলেদেরকে বঞ্চিত করে রাখি। যেমন ধরুন যে আপনি আপনি যে ডেটাটা দেখাচ্ছেন, এই যে শারীরিক মানে জীবনী শক্তি বা জীবন কতদিন তারা বাঁচতে পারেন, তাই না? তো এখন একটা জিনিস কিন্তু স্বীকার করতেই হবে যে নারী বায়োলজিক্যালি কিছু সুবিধে পান, সুবিধা পান মানে আমরা কিন্তু ছেলেদের দৃষ্টিতে পৃথিবী দেখি, তো যখন আমরা শক্তির কথা বলি সবসময় কিন্তু আমরা মারামারির শক্তির কথা বলি, তাই না? কিন্তু আসলে অভ্যন্তরীণ যেটা শক্তি, সেই শক্তিটা কিন্তু নারী বেশি পান, যেহেতু তার রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য যতদিন তার এস্ট্রোজেন ক্ষরণ হয় ততদিন কিন্তু তিনি আসলে নানাবিধ রোগ থেকে, তার হার্ট এবং অন্যান্য কিছু ভালো থাকে অনেক বেশি। তো যে কারণে সারা পৃথিবীতেই আসলে যেটা হয় যে নারী পুরুষের চেয়ে বেশি বাঁচেন, এবং তার সাথে সাথে আরো যেটা হয় যে আবারও কিছু কিছু জিনিস তার সাথে আরো যোগ করা হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাডভান্টেজ, সেটা কিন্তু নারীর রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে সোশ্যালি নারী কিছু কিছু বাজে অভ্যাস যেটা আমরা পুরুষকে বেশি করতে দেখি, যেমন ধরুন যে ধূমপানের মতো ব্যাপার, সেটা সারা পৃথিবীর ডেটাতে আপনি দেখবেন, ধূমপান, মদ্যপান, ভায়োলেন্ট কাজে, সহিংস কাজে অংশগ্রহণ, যেহেতু আমরা মনে করি যে পুরুষ রাফ টাফ হবে, সহিংস হবে, উনি কিন্তু সহিংস কাজেও বেশি অংশগ্রহণ করছেন, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি ইত্যাদি। তো তার ফলে যেটা হয় যে পুরুষের জীবন হারানোর আরো মানে সম্ভাবনা আরো বেশি থাকে। এবং আরেকটি যে জিনিসটি আমরা জোর দিয়ে এখন বলছি সেটি হচ্ছে যে তার যে স্ট্রেস গুলো তার মধ্যে তৈরি হচ্ছে, পুরুষের মধ্যে যে স্ট্রেস গুলো তৈরি হচ্ছে। আচ্ছা, যেটা আমাদের মনে রাখতে হবে যে নারীর যে স্ট্রেস নেই তা কিন্তু নয়, কিন্তু পুরুষের স্ট্রেস গুলো নিয়ে আসলে আমরা আলাদা করে কথা বলি না। যেমন ধরুন যে সহিংসতার তো একটা ব্যাপার আছে এবং জেন্ডার বেসড একটা সহিংসতা আছে, মানে নারীকে শুধু নারী হিসেবেই কিন্তু তার উপরে সহিংসতা করা যায়, শুধু নারী হিসেবেই কিন্তু আপনি তাকে যৌতুকের জন্য মারতে পারেন, নানা কিছু করতে, রেপ করা হয় অনেক বেশি, এবং যারা সহিংস আচরণ করছে তাদের মধ্যে কিন্তু পুরুষের সংখ্যা বেশি, তাই তো? এই যে সহিংস আচরণ করছে যে সেই কাজটা কিন্তু তাকে ছোটবেলা থেকে একজন, তাকে কিন্তু মানুষ না হয়ে একজন সহিংস পুরুষ হিসেবে শেখানো হচ্ছে। সহিংসতাটা কিভাবে শেখানো হচ্ছে, যে তোমাকে তাকে কিন্তু কোঅপারেটিভ হতে শেখানো হয় না, প্রতিযোগী হতে শেখানো হয়, কম্পিটিটিভ, তোমাকে সবসময় ফাস্ট হতে হবে, এগিয়ে যেতে হবে, কন্ট্রোল করতে হবে। এই যে একটা স্ট্রেস তার উপরে তৈরি হয় যে কন্ট্রোলিং একটা মানে একেবারেই পাওয়ার তার থাকতে হবে, এবং এই পাওয়ার না হলে সে পুরোপুরি ছেলে না। ছেলেকে আসলে চিন্তা করুন যে ছেলেকে অ্যাগ্রেসিভ হতে শেখানো হয়, বাংলাতে বলা হয় না যে রাগ থাকলে ছেলে বাচ্চা হয় না, না, ছেলেরা হবে রাফ এন্ড টাফ আর মেয়েরা হবে নরম কোমল, নরম কোমল হবে, ছেলেরা রাফ এবং টাফ হবে, শুধু তাই না, তার মধ্যে রাগ বেশি থাকবে, উনি উনি অ্যাকচুয়ালি যে কারণে আমরা ছেলেদেরকে, ছেলেদের অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারেন না তারা, হ্যাঁ, এবং সেই অ্যাঙ্গার কন্ট্রোল না করা থেকেই কিন্তু সহিংসতা তৈরি করেন তারা। তো এই যে অ্যাঙ্গার কন্ট্রোলটা মেয়েদের জন্য কিন্তু অ্যাঙ্গার কন্ট্রোল তাকে শিখতে হয়, একটা ছেলেকে অ্যাঙ্গার কন্ট্রোল শিখতে হয় না, কেননা তার সেই অ্যাঙ্গার দেখানোটা তার কাছে তা খুবই পুরুষালী বলে বলা হয়। তো তার ফলে
একজন ছেলেকে শুধু সব জায়গাতে তাকে পারফর্ম করতে হবে, তাই না, তিনি সেক্সুয়ালি ভীষণ অ্যাক্টিভ হবেন ইত্যাদি নানা কিছু তার উপরে আরোপ করা হয়। তো যার ফলে এই যে মিথ গুলো, একটা পুরুষ কি হবেন, এগুলো কিন্তু একটা একেবারেই মিথ। কেননা আপনি যদি খুব ঠান্ডা ভাবে সব পুরুষের দিকে তাকিয়ে দেখেন, এটা মোটেই সব পুরুষের পক্ষে সবকিছু অর্জন করা সম্ভব নয়। কিন্তু যেটা হয় যে এই যে মিথ গুলো, এই মিথ গুলো তার উপরে একটা চাপ তৈরি করে। যখন তিনি সেই চাপটা, মানে তিনি ওইসব পারেন না, ওই অর্জন করতে পারেন না, তিনি একেবারে পুরোপুরি ব্রেড উইনার হতে পারেন না, নারী বাইরে গেছে, নারী কাজ করছে, তাই না, তো ওই যে নিজেকে যে একটা সংসারের রক্ষাকর্তা হর্তাকর্তা ভাববেন, সেই সেটা তো নাই আসলে, তো তিনি না আর। তো তার ফলে যেটা হয় যে কিন্তু ওনার যেটা আছে যে ওই যে কন্ট্রোল করার চাহিদাটা আছে, কিংবা এই যে সমাজে তো সবাই ওই যে এই পুরুষের আদর্শ পুরুষের যে চিত্র আঁকা হয়েছে সমাজে তো সবাই তা না, এবং আসলেই হতেই বা হবে কেন, সবাইকে মারামারি করতে হবে কেন, কন্ট্রোল করতে হবে কেন, কিন্তু এই যে স্ট্রেসটা তার মধ্যে, মানসিক যে চাপটা তৈরি হচ্ছে, এবং তার সাথে কি চাপ তৈরি হচ্ছে দেখেন, তিনি কিন্তু এক্সপ্রেস করতে শেখেন না, তিনি রাগ দেখাতে শেখেন, তিনি কিন্তু কাঁদতে শেখেন না, তাকে বলা হয় কাঁদা যাবে না, দুর্বলতা প্রকাশ করা যাবে না। নারী যত সহজে আরেকজন বন্ধুর কাছে নিজেকে দুর্বলতার কথা বলতে পারে, কেননা নারী তো নিজের আবেগ প্রকাশ করতে নারীর অসুবিধা নেই, একজন পুরুষ সেটা পারেন না, কেননা সবাই তাকে ভাববে যে তিনি মানে যথেষ্ট কঠিন কঠোর না, তিনি কিছু কন্ট্রোল করতে পারছেন না, তো এই দুর্বল একই সাথে কান্না একটা ইমোশন, কান্না একটা ইমোশন, এটা কোনো দুর্বলতা নয়, এটি তাদেরকে শেখানো হয় না, তাকে তার আবেগটি ঠিক মতো ম্যানেজ করতে শেখানো হয় না সত্যি কথা। তো যার ফলে একটা ছেলে, এবং একদম খুব সিম্পল ব্যাপার দেখেন, আপনি যদি চিন্তা করে দেখেন ছেলে শিশুদেরকেও, এবং আমরা আপনি চিন্তা করে দেখেন আপনার মাকে আপনি কতবার স্পর্শ করেছেন, আর আপনার বাবাকে, আমরা যত বড় হই বাবাদেরকে আমরা তার স্পর্শের বাইরে চলে যান, কিংবা ছেলে শিশুদেরকে, আমরা মেয়ে শিশুদেরকে যতখানি স্পর্শ করি ছেলে শিশুদেরকে অতখানি স্পর্শ করি না, কেননা আমরা মনে করি ছেলে শিশুদেরকে কঠিন কঠোর তার করে তৈরি করতে হবে, আঁচলের তলায় রাখা যাবে না ইত্যাদি। তো এই যে নানাবিধ ভুল ধারণা আছে, তার ফলে শুধুমাত্র এই যে বায়োলজিক্যাল অ্যাডভান্টেজ মেয়েদের সেসব বললাম, সেসব ছাড়াও যে ছেলেরা নানা ধরনের সহিংস কার্যকলাপে অংশগ্রহণ করেন, তারপরেও যেটা আছে যে তাদের ইমোশনাল যে সমস্ত স্ট্রেস তৈরি হয় যেটা তারা প্রকাশ করতে পারেন না, ছেলে হওয়ার ফলেই আসলে এই জিনিসগুলি তাদের মধ্যে তৈরি করা হয়, এবং সেখান থেকে তাদের তাদের আসলে এই যে হার্ট ডিজিজ বা অন্যান্য স্ট্রেস রিলেটেড অসুখগুলো বেড়ে যায়। জি, যদি তাই হয়ে থাকে, আমরা দেখি যে এই যে নারীরা এখন যতদূর এগিয়েছে এর পেছনে যে ক্যাম্পেইনগুলো হয়েছে, যে মোটিভেশনাল ওয়ার্কগুলো হয়েছে, যার তার ফলে তো জাগরণটি এসেছে। ফলে আপনি যেরকম আদর্শ পুরুষের কিছু ক্যারেক্টার বললেন যে সমাজে তথাকথিত আদর্শ পুরুষরা কেমন কেমন হবে, এরকম আদর্শ নারী কেমন হবে তারও কিন্তু কতগুলো প্রথাগত কনসেপ্ট আছে কিংবা ছিল, সেগুলো ভাঙছে। কিন্তু পুরুষদেরও এই যে তাদের যে একটা একটা মনোজগতের উপর চাপ তৈরি করা যে এই হচ্ছে আদর্শ পুরুষের চরিত্র, তাকে পরিবারের সবার দায়িত্ব গ্রহণ করতে হবে, সে কাঁদতে পারবে না, সে তাকে রাগ করে শাসন করে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, এই যে তার উপর একটা একটা চাপ তৈরি করা হয় এবং তার এগুলো রিলিজের যে কোনো জায়গা নেই, ফলে একটা আদর্শ পুরুষের প্রথাগত কনসেপ্টটি ভাঙা কতখানি জরুরি এবং সেটি ভাঙার আদৌ কোনো উদ্যোগ আছে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম আমি। আমাকে একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানবো, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পরে আরও একবার স্বাগত, দেখছেন টিবিএন স্পেশাল, আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, এবং আমার সঙ্গে অতিথি রয়েছেন ডক্টর গীতিয়ারা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং জেন্ডার এবং মিডিয়া গবেষক। ডক্টর নাসরিন, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি যদি বলছিলাম যে একটা আদর্শ পুরুষের চরিত্র সমাজ আমাদের সামনে তৈরি করে দিয়েছে, আমি একটা ছোট্ট আমি ছোট্ট গল্পের মতো জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বলতে চাই। আমি একটি ছেলে সন্তানের মা, আমার ছেলে এসে বলল যে পৃথিবীটা ফেয়ার না,
কেন বলে যে দেখো আমার স্কুলে আমি যদি ভুলে একটা মেয়ে যদি ছেলেদের বাথরুমে ভুলে ঢুকে পড়ে সবাই মনে করবে ইটস আ মিস্টেক, এটা একটা ভুল হয়েছে, মেয়েটা একটা ভুল করেছে। কিন্তু একটা ছেলে যদি ভুলে মেয়েদের বাথরুমে ঢুকে পড়ে তাহলে সবাই বলে হি ইজ আ পারভার্ট। তো কেন পৃথিবীতে একই ঘটনায় একই ভুলের জন্য দুইটা পার্সপেক্টিভ? ডক্টর নাসরিন, আচ্ছা যেটা হয়েছে যে এই এই ধরনের কিছু 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 জিনিস তো তৈরি হয়েছে, কেননা একটা বৈষম্য যখন আপনি রাখবেন তখন আপনি ফেয়ার পৃথিবী আশা করতেই পারেন না। তো আমরা যেটা খুব ভীষণ জেন্ডার বৈষম্যমূলক একটা পৃথিবী তৈরি করেছি যেখানে নারী পুরুষের ব্যাপারটা ফেয়ার না, মানে নারীকে যেভাবে করা হয় বা পুরুষকে যেভাবে করা হয় সেটা ফেয়ার না। আমি আবারও যদিও মনে করিয়ে দিচ্ছি যে এর বার্ডেন কিন্তু নারীর উপরে অনেক বেশি এবং নারীর জেন্ডার বেস ভায়োলেন্সের সম্মুখীন হন অনেক বেশি। কিন্তু এই যে পুরুষ ও যে আসলে এই মিথিক্যাল এক পুরুষ যেটা যেটার কনসেপ্ট যেটা আছে সেটা যে অত্যন্ত বৈষম্যমূলক কনসেপ্ট এবং যেটা আসলে মানুষ হতে দেয় না পুরুষকে, সে বিষয়ে কিন্তু সচেতনতা তৈরি হয়েছে। নারী বিষয়ে সচেতনতা আপনি ঠিকই বলেছেন অনেক আগে তৈরি হয়েছে এবং এ বিষয়ে রীতিমতো ফেমিনিস্ট স্টাডিজ জ্ঞানের শাখা তৈরি হয়েছে যারা দীর্ঘদিন ধরে গবেষণা করছে নানা বিষয়ে। ঠিক একইভাবে কিন্তু এখন মেল স্টাডিজও তৈরি হয়েছে এবং এ নিয়ে লেখালেখি তৈরি করা হচ্ছে, প্রচুর গবেষক আছে, গবেষণা হচ্ছে। যদিও অবশ্যই কেননা নারীর বিষয়টি যদি এত দীর্ঘদিন ধরে যেহেতু আলাপ হচ্ছে, যেমন ধরেন যে নারী দিবসেরই তো 100 বছরের বেশি হয়ে গেছে, পুরুষ দিবস জাতিসংঘ যেমন একটা পুরুষ দিবস করেছে সব দেশ এখনো পালন করে না, কিন্তু সেখানেও কিন্তু এই সমস্যাগুলো আলাদা করে কনসেন্ট্রেট করার একটা ব্যাপার আছে। পুরুষের যে মানবীয় গুণাবলী অর্জন করা দরকার, তাদের যে লাইফ স্কিল গুলো, যে তাদেরও স্কিল, তাদেরও যে সন্তান পরিবারের সাথে সময় কাটানো দরকার এবং তাদেরকে যে ওই রাফ স্টাফ ওই রকম একটা পুরুষালী রোবট তৈরি হতে হবে না, তারাও যে আসলে মানুষ, তারা তাদেরও যে তারাও একইভাবে কন্ট্রিবিউট করতে পারেন এবং সেটাই সেভাবে হলেই যে সত্যিকারের সমতার পৃথিবী তৈরি হবে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসলে এখন বই লেখা হচ্ছে, বড় বড় গবেষক আছেন, আলোচনা হচ্ছে, গ্রুপ আছে যারা নিজেদেরকে যেখানে ঠিক ওইভাবে যেটা আমরা বলছিলাম একটু আগে যে ছেলেরা নিজেদের এক্সপ্রেস করতে শেখেন না, তো এক্সপ্রেশনস গুলো যাতে তারা শেখেন এই চেষ্টাগুলো করা হচ্ছে। তো আমরা হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু আমি মনে করি যে ছেলেদেরকে এগিয়ে আসতে হবে অনেক বেশি। ছেলেরা আপা, ছেলেরা যদি না এগোতে পারে, তাদের উপর যেই আদর্শ পুরুষের কনসেপ্ট চাপিয়ে দেয়া হয় সেটি যদি ভাঙা না যায় তাহলে নারীরা যতদূর এগিয়েছে এই অগ্রগতি এই অর্জন কি আদৌ মানে ধরে রাখা সম্ভব হবে কিনা? কারণ আমরা বিশ্বাস করি নারী পুরুষের একটা সম্মিলিত ন্যায়সঙ্গত পৃথিবী হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই। না সেই অর্জন আসলে নারী তো মানে অর্জন করছে নেই, তাকে থামানো খুব কঠিন হবে, মানে যে জায়গা থেকে যেখানে তারা এসেছেন। তো আমি মনে করি যে সেটা সেটা অর্জন করা কঠিন হবে, মানে থামানো কঠিন হবে। না এখানে এখানে এই যে একটা ট্রানজিশন যে নারীরা যেই গতিতে এগুচ্ছে কোনো সন্দেহ নেই। আপনি আমরা যদি দেখি এই পৃথিবীতে কোন দেশগুলোতে নারী পুরুষের সমতা রয়েছে এবং সামাজিক সূচকে সবচেয়ে ভালো অবস্থানে যে দেশগুলো রয়েছে, তাহলে আমরা দেখব আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, এই দেশগুলোতে নারী পুরুষের একটা সমতার ভিত্তিতে সমাজ রয়েছে, রাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এমনকি ওই সব দেশে নারী নেতৃত্ব প্রধান এবং সেখানে আমরা যদি দেখি যে সুসমাজ কিংবা একটা যেই সমাজের যেই গুণাবলীগুলো তাদেরকে একটা বেটার কোয়ালিটি দিতে পারে, একটা বেটার মানুষে পরিণত করে, সেই সেই সবগুলো সূচক কিন্তু এই দেশগুলোতে সবচেয়ে ভালো সারা পৃথিবীর মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি না নিশ্চয়ই যে ওই দেশগুলোতেও কিন্তু নারী পুরুষের যে অগ্রগতি সমান তালে হয়েছে এবং তারা উভয়ে সমান মর্যাদা নিয়ে দিন কাটাচ্ছে, সব কিছু পরিচালিত করছে এবং সেই অবস্থায় যেতে পৃথিবীর অন্যান্য দেশগুলোর কত দূর পর্যন্ত অপেক্ষা করতে হবে? ডক্টর নাসরিন,
আমার মনে হয় যে এটাতে নানা হিসেব দেওয়া হয়েছে যে জেন্ডার বৈষম্য যদি আমরা রাখি তাহলে অনেক বছর সময় লাগবে। তার মানে হচ্ছে জাতিসংঘ বলেছে 300 বছর। হ্যাঁ, আই ডোন্ট বিলিভ ইট। হ্যাঁ, জেন্ডার গ্যাপ যে 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 পর্যায়ে যে হারে আমরা এগুচ্ছি বলছি যে জেন্ডার গ্যাপ দূর করতে এত সময় লাগবে। তো জেন্ডার গ্যাপ কিন্তু সেই জন্যই খুব স্পষ্টভাবে যেটা আমি বলছি যে সচেতন হয়ে ওঠা দরকার, এবং এই সচেতনতার ভাগটি যেমন যেমন পুরুষের উপরে বর্তায় এবং তেমনি বর্তায় যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সব মানে দেশগুলো, যেমন আপনি যে দেশগুলোর নাম বলছেন তাদের কিন্তু খুব পরিষ্কারভাবে স্টেট পলিসি আছে যে এই বিষয়ে এই জায়গা নিতে হবে। যেমন ধরুন যে এই যে প্যাটার্নাল লিভের কথাই বলুন, যে সেখানে কিন্তু নারী পুরুষ মানে এক একটা কাপলের মধ্যে কোনো সন্তান থাকলে একটা তো প্যাটার্নাল লিভ আছেই, তারপরে আবার আরো দীর্ঘদিন বাচ্চাটাকে বড় করার জন্য যে ছুটিটা সেটা কিন্তু যে কেউ একজন নিতে পারেন। এবং আমি আসলে আমার একজন বন্ধুকে চিনি যেখানে ছেলেটি, কারণ নারীটি একটি গুরুত্বপূর্ণ কাজ করছিলেন, ছেলেটি ওই দীর্ঘ ছুটিটা নিয়েছিলেন বাচ্চাটিকে বড় করার। তো তার মানে হচ্ছে যে এই শিক্ষাটা যে চিন্তার মধ্যে আসতে হবে, এই চিন্তার মধ্যে আসার জন্য কিন্তু আবার সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ দরকার, এবং সেটাকে কোনো মানে এই পৃথিবীতে যেতে হলে ওইটা কিন্তু সচেতনভাবেই যেতে হবে। যেমন খুব বেসিক যে জায়গাগুলোতে আমরা দেখছি যে এখনো নারী পুরুষের যথেষ্ট বৈষম্য রয়েছে, আইনগত যে বিরাট বৈষম্য রয়েছে। আমরা যেমন সি ডতে এখনো পর্যন্ত আমরা কিন্তু রিজার্ভেশন রেখে দিয়েছি, বাংলাদেশে বলছি। তো এই যে বিরাট যে বৈষম্য, সেই বৈষম্য আপনি আইন দিয়ে টিকিয়ে রাখবেন, সংস্কৃতি দিয়ে টিকিয়ে রাখবেন, আবার আপনি চিন্তা করবেন যে আপনার মানে বৈষম্য দূরভূত হয়ে যাবে, তা তো হবে না। তো তার মানে হচ্ছে যে দেশ যারা আসলেই চান যে আসলে সত্যিকার অর্থে, এবং আপনি ঠিকই বলেছেন যেসব দেশে সূচকে নারীরা এগিয়ে আছেন সেসব দেশে উন্নতির দিক থেকে, জীবন যাপনের উন্নত ব্যবস্থার দিক থেকে, হ্যাঁ মানুষের কি বলবো সামাজিক যে সেফটি নেট সে সমস্ত দিক থেকে, সমস্ত দিক থেকে সে সমস্ত দিক এগিয়ে আছে। তো আপনি যখন আসলে যেটা হবে যে আমরা যখন অগ্রগতির কথা বলি, সেই অগ্রগতির চিন্তার মধ্যে থেকে যদি আপনি জেন্ডার বৈষম্যের চিন্তা বাদ দেন তাহলে আসলে অগ্রগতি সম্ভব না। যেটা সম্ভব যে একদিকে হয়তো কষ্ট করে এগিয়ে যেতে থাকবে কিন্তু ওভারঅল দেশগুলো বা পৃথিবী পিছিয়ে থাকবে। তো তার মানে হচ্ছে খুব পরিষ্কারভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা দরকার, এটার প্রচার দরকার, বিভিন্নভাবে মিডিয়াতে প্রচার দরকার যে কেমনভাবে, এবং প্রয়োজনীয় আইন কানুন সমস্ত কিছু পরিবর্তন দরকার, এবং প্রয়োজনে একটা হচ্ছে পরিবর্তন দরকার এবং প্রয়োজনে আইন তৈরি করা দরকার যেটা বৈষম্য লোপ করবে। এবং সেক্ষেত্রেই অর্থাৎ সব দিক থেকে একটা কনসার্টের যদি চেষ্টা করা যায় তবেই আমরা আশা করতে পারি হয়তো 200 বছর লাগবে না। রাইট, আমরা সেটা আশা করি আরো দ্রুত হোক। আরেকটি বিষয়, নারী পুরুষ সম্পর্কের মধ্যে তো একটা যেটা শুরুতে বলেছিলাম একটা একটা নিগূঢ় রাজনীতি আছে, সেই রাজনীতিতে দেখা যায় যে সবসময় নারীকে কতখানি চাপিয়ে রাখা যায়, কতখানি অধস্তন রাখা যায়, কতখানি নিয়ন্ত্রিত রাখা যায়। এই জায়গাগুলোতে আমরা যেই যেই পরিবর্তনের কথা আমরা বলছি, এখন যে সারা পৃথিবীতে যে জাগরণ কিংবা আইন কানুনে তো পরিবর্তন আসছে, কিন্তু নতুন নতুন যে আইনগুলো হচ্ছে সেখানেও কিন্তু ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক ওই আগের মানসিকতাগুলো কি কাজ করছে না? কেন আমি প্রশ্নটি তুলছি, আপনি যদি দেখেন যে ধরেন একটা একজন নারী মা হবেন, একজন পুরুষও বাবা হবেন, রাইট? কিন্তু ঠিক আছে, নারীকে সন্তান ধারণ করতে হবে, তাকে সন্তানকে ব্রেস্ট ফিডিং করতে হবে, এটি ন্যাচারাল, এটির কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু শুধুমাত্র একটি সন্তান ধারণ করা আর তাকে বুকের দুধ খাওয়ানোটি একমাত্র কাজ নয়, একটি সন্তান লালন পালন করা আরও অনেক অনেক কিছু রয়েছে। এখন ধরেন যখন বড় বড় কর্পোরেশনগুলো কিংবা বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন যখন এরকম প্যাটার্নাল কি বলে এটাকে প্যারেন্টাল লিভের কথা বলে, তখন এটি নারীদের জন্য বলে, ধরেন 3 মাস ম্যাটারনিটি লিভ। কিন্তু এটি কি হওয়া উচিত না, এটা একটা প্যারেন্টাল লিভ? এবং
এই সময়টিতে যদি দুজনই ছুটি পায় তাহলে দুজনই কিন্তু সন্তান লালন পালনের জন্য দায়িত্বটি পালন করতে পারেন। অন্যদিকে শুধুমাত্র নারীর উপর এই সুযোগটি বলা উচিত একটা সুযোগ, কিন্তু আমি যদি একটু ক্রিটিক্যালি দেখি, সে 3 মাসের জন্য তার কিন্তু কর্মক্ষেত্র থেকে পিছিয়ে যাচ্ছে। সে কিন্তু 3 মাসের জন্য এই সন্তানকে, ঠিক যে এটা একটা একটা অপার্থিব সময় যখন এই আপনার এই একদম নবজাতক সন্তানের সঙ্গে 3টি মাস কাটানোর যে সুযোগটি আপনি পাচ্ছেন, নিঃসন্দেহে এটি সত্যি আমি বলবো এটা একটা এক ধরনের অপার্থিব সময়, যদিও অনেক কষ্টকর কিন্তু এর মধ্যে অনেক আনন্দও তো আছে, রাইট? কিন্তু সেটি দিয়ে পুরুষদেরকে একদিকে বঞ্চিত করা হচ্ছে সেই আনন্দ থেকে, সেই দায়িত্ব থেকে, অন্যদিকে নারীরা তাদের কর্মক্ষেত্রে কিন্তু তারা আবার পিছিয়ে যাচ্ছে। এইটার সমন্বয় কেমন করে হবে? না, নারী আমি এইভাবে নেব না, এই জন্য যে যে সন্তান তো আসলে পৃথিবীর জন্যই প্রয়োজন, কাজেই অবস্থাটা এখন যেভাবে আছে তাতে এটা কঠিন হয়ে যায় নারীর পক্ষে, যে যেহেতু দায়িত্বটা এখন নারীর উপরেই আছে বলে সন্তান গ্রহণ ব্যাপারটি নারীর জন্য কঠিন হয়ে যায়। এবং দেখা যায় যে এবং অনেক দেশেই দেখা যাবে যে সন্তান গ্রহণে নারী সে কারণে উৎসাহিত হচ্ছেন না, বা একটা ফ্যামিলি সে কারণে উৎসাহিত হচ্ছে না। কাজেই যদি আমরা মনে করি যে সন্তান জন্মদান ইত্যাদি এই প্রসেসটি আসলে এই পৃথিবীর জন্য দরকার, সমাজকে টিকিয়ে রাখার জন্য দরকার, একটি দেশের নাগরিকের জন্য দরকার, তাহলে একটি দেশকে ঠিক সেভাবেই পলিসি তৈরি করতে হবে যে তার ছুটি কিভাবে হবে। যেমন ধরুন যে শুধুমাত্র জন্মদান ইত্যাদি ইত্যাদি এই সময়টিকে আমি একজন যেমন একটা ছুটি নেন বা রিক্রিয়েশন, এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ছুটির দিনও বাড়ানো হচ্ছে, যেমন ইউরোপ 3 দিনের ছুটি কোথাও কোথাও অলরেডি হয়ে গেছে। তো এই এই ছুটি কিন্তু আমরা কিন্তু কাজ জীবন বলতে কাজ 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 আর বুঝছি না। তো এইভাবে যখন আমরা চিন্তা করব যে আমার কর্মক্ষেত্রের কাজটাই একমাত্র জীবন নয়, এবং একই সাথে সাথে আমার যে বাকি যে জীবন আছে সেই জীবনের জন্য যে ব্যবস্থাগুলো আমার দরকার তার পুরো পূর্ণ সাপোর্ট যদি আমাকে দেওয়া হয়। একজন নারীকে শুধু আমরা পার্টনার দিয়েই চিন্তা করছি কেন? আমরা তো এমন পৃথিবীও চিন্তা করতে পারি যেখানে একজন মেয়ে সিঙ্গেল মাদার তিনি বাচ্চা নেবেন, একজন সিঙ্গেল ফাদার তিনি বাচ্চা নিতে পারেন, তাই না? অ্যাডাপ্ট করতে পারেন। আমরা কিন্তু এমন পৃথিবীর কথা ভাবছি, তার মানে যে আমরা এমন একটা সাপোর্ট সিস্টেম আমাদের তৈরি করতে হবে যে প্যারেন্ট যেই হোক না কেন তিনি যেন এই সাপোর্টটা পান, কেননা বাচ্চা তার একার না, কোনো বাচ্চাই, মানে এটা তো পুরোনো আফ্রিকান সেইংই আছে যে একটা বাচ্চা বড় করতে একটা গ্রাম লাগে। এখন তো যে পৃথিবীতে আমরা বাস করি আমাদের বলা উচিত যে একটা বাচ্চা বড় করতে একটা দেশ লাগে বা একটা পৃথিবী সারা পৃথিবী লাগে। তো আমাদের তো আমাদেরকে কিন্তু সেভাবে চিন্তা করা শিখতে হবে, মানে আমাদের আসলে কাজের সংস্থান, মানুষ কাজ কিভাবে করবে, কাজকে আপনি কতখানি সময় দেবেন। এবং দেখুন একটা কোভিড পিরিয়ড কিন্তু আমরা পার হয়েছি এবং সেই সময় দেখেছি যে অনেক কাজ কিন্তু আপনি ঘরে বসেই আসলে করে ফেলতে পারেন। এই যে আমরা যে কাজের যে সংস্থান করেছি যে বাড়ি থেকে বের হয়ে আপনাকে ওই জায়গাটা যেই কাজটা করতে হবে সেটা যে আসলে সব সময় দরকারি না, এটাও কিন্তু আমরা শিখেছি। কাজে পৃথিবী আমরা যদি চাই আমাদেরকে সর্বাঙ্গীন ভাবে চিন্তা করতে হবে যে আমরা কোন পৃথিবী চাই, সেই পৃথিবীতে কি ধরনের মানুষ চাই, এবং সেটার জন্য আমাদের কি কি ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার, আইন কানুন সব তৈরি করতে হবে, এবং কিভাবে আমাদের শিক্ষাগুলো দিতে হবে। আমরা নিশ্চয়ই সেরকম সেই কাজগুলো পৃথিবীর মানুষ করবে এবং পৃথিবী এগিয়ে যাবে। যেটি বলছিলেন যে পুরুষদের কিছু লাইফ স্কিলে ঘাটতি রয়েছে, তারা সেগুলো এখন বিশেষ করে প্যান্ডামিকের সময়টিতে অনেকেই শিখেছে, অনেকেই বুঝেছে যে তাদের কত স্কিল কম রয়েছে, ফলে তাদের সেই অনুধাবনের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে নিশ্চয়ই তারাও চিন্তা করবে যে তাদের হিউম্যান কোয়ালিটি, একটা মানুষ হিসেবে শুধুমাত্র মানি মেকিং মেশিন তারা নয়, তারা একটা মানুষ, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, তাদের অনেক অধিকার রয়েছে, জীবনটা উপভোগ করার অধিকার তাদের আছে, এবং লেটস দেম, তাদেরকে সেই উপভোগ করতে দিতে হবে। তারা শুধুমাত্র দায়িত্ব পালন করে যাবে, টাকা পয়সা কামিয়ে এনে পরিবারকে দিবে, এইটা নিশ্চয়ই তাদের জীবন হতে পারে না। এবং নারীরাও সারাদিন ঘরে বসে থাকবে কিংবা ঘরের 1000 কাজ করবে এবং পুরুষের দিকে তাকিয়ে থাকবে, এটিও কেউ চায় না।
জীবন একটা নারী পুরুষের পার্টনারশিপ, সত্যিকার অর্থে মর্যাদায় সমান, অধিকারে সমান, দায়িত্বে সমান, সেরকম একটা পৃথিবী আমরা গড়ে তুললেই পৃথিবীতে একটা ভারসাম্য তৈরি হবে, সুন্দর একটা পৃথিবী যা আমরা স্বপ্ন দেখি, আকাঙ্ক্ষা করি, আমরা খুব দ্রুত সেই পৃথিবীর দিকে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। ডক্টর নাসরিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনারাও ভালো থাকুন, এবং খুব ভালো লাগলো এরকম একটা আলোচনার আয়োজন করেছেন। জি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখছিলেন টিবিএন স্পেশাল। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।